চীন যতই দাদাগিরি দেখাক না কেন, ভারতের সামনে কোনো কিছুতে এটে উঠতে পারবে না। সীমান্ত এলাকায় দেখাতে থাকা জোর জুলুম আর খাটবে না। ভারত দিতে চলেছে এবার পাল্টা প্রতিঘাত, সফল করতে চলেছে ভোকাল ফর লোকাল মিশন। চীনা পণ্য বয়কটের দাবিতে বহুদিন ধরেই চাপা বিক্ষোভ জারি ছিল ভারতে, এবার তা যথাযথভাবে পূর্ণতা পেতে চলেছে। ভারতীয়দের পক্ষে সস্তা চীনা পণ্য বয়কট সম্ভব, কিন্তু এটা জানার আগে আমাদের জানতে হবে ভারত সরকার কি চীনা জিনিসকে নিষিদ্ধ করতে পারবে। উত্তর হল না, কারণ কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় একথা জানিয়ে বলেছেন, যতই সীমান্ত বিরোধ থাকুক ভারত কখনোই চীনা জিনিসকে নিষিদ্ধ করতে পারবে না, কারণ বিশ্ব বাণিজ্য সংস্থার শর্তই হলো কোনো দেশের জিনিস এভাবে বন্ধ করা যাবে না। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আরো জানিয়েছেন যে যেটা করা সম্ভব এবং কেন্দ্রীয় সরকার যেটা করছে সেটা হলো ভালো মানের জিনিস না হলে নিরাপত্তা জনিত কোনো সমস্যা থাকলে চীনা জিনিস ঢুকতে দেওয়া হচ্ছে না। কমিউনিস্ট পার্টি ও চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, চীনকে অপমান করতে, চীনকে বয়কট করে প্রতিশোধ তুলতে দেশপ্রেমের হাওয়ায় ভারতের মাটিতে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে বয়কট চায়না। গত কয়েকদিন ধরে ভারতের উত্তর সীমান্তে চলছে চীনের সঙ্গে সংঘাত, আর সেই জন্যই চীনকে কড়া জবাব দিতে চীনা দ্রব্য বয়কট করার কথা বলেছেন সোনাম ওয়াংচুক। লাদাখের যে শিক্ষা সংস্করণের চরিত্রের উপর ভিত্তি করে তৈরি হয় থ্রি ইডিয়টস এর র্যাঞ্চো, আর তার ডাকে সাড়া দিয়ে অনেকেই চীনা অ্যাপ বা চীনা মোবাইল বর্জন করছেন। বিশেষ ভিডিওতে সেই আহ্বান জানিয়েছেন তিনি, আর সেই ভিডিওতে ইতিমধ্যে ভিউ ছাড়িয়েছে 20 লক্ষেরও বেশি। সেই প্রসঙ্গে সোনাম ওয়াংচুক বলেন, 20 লক্ষ মানুষ যদি সত্যি সাড়া দেন তাহলে চীন বুঝে যাবে ভারতকে উত্তপ্ত করার মূল্য। তিনি আরো বলেন, আমরা রাতে ঘুমোই এটা ভেবে যে সেনাবাহিনী তো জবাব দেবে, কিন্তু এবার জবাব দুই তরফ থেকেই দিতে হবে, সাধারণ মানুষকেও পদক্ষেপ নিতে হবে। তার মতে এইভাবে চীনা দ্রব্য বর্জন করলে চীনের অর্থনীতি ধাক্কা খাবে, আর সেটাই বেজিং এর সবচেয়ে বড় ভয়। তিনি দেখিয়েছেন ভারত প্রত্যেক বছর 5 লক্ষ কোটি টাকার বিনিয়োগে চীনা দ্রব্য আমদানি করে, আর সেই টাকাতে ওরা নিজেদের অর্থনীতি চাঙ্গা করছে। চীনের সবচেয়ে বড় ভয় ওদের অর্থনৈতিক পরিকাঠামো যেন ভেঙে না পড়ে, এটাই ওদের মূল ভয়। তাই সবার আগে ওদের অর্থনীতিতেই মোক্ষম ঘা দেওয়া প্রয়োজন। এই ডাকে সাড়া দিয়েছে জয়পুরের একটি স্টার্টআপ সংস্থা। ফোন থেকে চীনা অ্যাপ মুছে ফেলতে রিমুভ চায়না অ্যাপ নামে একটি অ্যাপ বাজারে নিয়ে আসে। ওয়াংচুক বলেন, এভাবে ভারতীয়দের চীনা অ্যাপ আনইনস্টল করা শুরু করতে হবে। তিনি আরো বলেন, বয়কটই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, এই অস্ত্রেই চীনকে জবাব দিতে হবে। যদিও বিধিভঙ্গের অভিযোগে সেই অ্যাপটি প্লে স্টোর থেকে সরিয়ে দেয় গুগল, কিন্তু লঞ্চ করার 2 সপ্তাহের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করে ফেলেন, ফলে ভারতীয়দের মধ্যে চীন বিরোধিতার এবং দেশপ্রেম দেখানোর একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে। কিন্তু মেড ইন ইন্ডিয়া বা মেক ইন ইন্ডিয়া পণ্যের পক্ষে সেই জায়গাটা দখল করতে এখনো অনেকটা সময় লাগবে, কারণ অজস্র চীনা পণ্যের বিকল্প এখনো ভারত নিজে তৈরি করতে পারেনি। স্মার্টফোন, মোবাইল অ্যাপ, ল্যাপটপ, ক্যামেরা ছাড়া অজস্র প্রযুক্তি যন্ত্রাংশের ক্ষেত্রে ভারত সহ বহু দেশ চীনের উপর নির্ভরশীল। কিন্তু সীমান্ত সন্ত্রাসে পাকিস্তানের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে ভারতে চীনা পণ্য বয়কটের দাগ উঠেছে, আর এতে বেশ সাড়াও পড়েছে। দীপাবলির উৎসবকে কেন্দ্র করে ভারতের বাজারে চীনা পণ্যের বিক্রি কমতে শুরু করেছে। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স এর পক্ষ থেকে বলা হয়, দীপাবলির বাজারে চীনা পণ্যের কাটতি 30% কমতে পারে। ভারতের বাজারে চীনে তৈরি সস্তা পটকা, বৈদ্যুতিক সরঞ্জাম, খেলনা, ঘড়ি ও আরো নানা সামগ্রী কেনা বেচা সারা বছরই চাঙ্গা থাকে। সস্তা হওয়ায় দিল্লি সহ অন্যান্য শহরে চীনা পণ্যের চাহিদা বাড়তির দিকেই ছিল, কিন্তু সাম্প্রতিক বয়কটে রব উঠায় দিল্লির বাজারে চলতি মরশুমে চীনা পণ্যের বিক্রি 20% কমে গেছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পায়। এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স এর পক্ষ থেকে নিতে চলেছে এক বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত প্রচেষ্টাকে বাস্তবে রূপ দিতে চীন পণ্য বর্জন করে ভোকাল ফর লোকালের গতিবৃদ্ধি করতে চলেছে, যার ফলে চীন একটি বড় ধাক্কা সম্মুখীন হতে চলেছে। আইটিএ জারি করলো এক নির্দেশিকা এই বিষয়ে, জানিয়েছে আগামী 2021 সালের ডিসেম্বরের মধ্যে চীন দ্রব্য বর্জনের বিষয়ে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যাতে করে 2021 সালের মধ্যে ভারতকে প্রায় 3000 চাইনিজ প্রোডাক্ট CAIT চীন থেকে আগত প্রায় 3000 জিনিসের একটি তালিকা প্রস্তুত করেছে। এই তালিকাভুক্ত পণ্য চীন থেকে আমদানি করা হবে না, আর এই জন্য ভারতের বাজারে এর কোনো বিশেষ প্রভাবও পড়বে না। এর মধ্যে বেশিরভাগ পণ্যই এখন ভারতে উৎপাদিত হচ্ছে। সফল করতে হবে ভোকাল ফর লোকাল মিশন। CAIT কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবসায়ীদের অনুরোধ করা হবে চাইনিজ দ্রব্য ক্রয় বন্ধ করে দেশীয় দ্রব্যের ব্যবসা করতে হবে। যদিও করোনা ভাইরাস ঘটনা ঘটার পর অনেক বিদেশি কোম্পানি চীন থেকে তাদের ব্যবসা ভারতে স্থানান্তর করতে উদ্যোগী হয়েছে, এতে ভারতের পক্ষে চীনা পণ্য বয়কট অনেক বেশি সহজ হবে বলে ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই আমাদের চ্যানেল বিন গ্লোবাল ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।